জলটা কে তুলতে হবে কোন দিকে যাইছে বাবলুদা কিছু কই নাই এদিকে নিয়েই ততটা বেশি আছে অল্প এদিকে গাছে উঠে গেলি দেখো এই পাত দিয়ে নেমেছে বাঘটা এখন গেছে কিনা বোঝা যাচ্ছে না मैम मेरा जो गांव है मुईपुर नगनाबाद वो गांव में बाशिंदा मैं हूँ मैं आपको एक सिंचाई देख रही हूँ रॉयल बेंगल टाइगर एंटर इन विलेज मुईपुर नगनाबाद नियर बाई माय हाउस एंड माय विलेज मैम मैं आपको देखना चाहिए आप देख रही है ये जो फॉरेस्ट डिपार्टमेंट है फॉरेस्ट डिपार्टमेंट को आप देख रही है मैम अब देख रही है मैम रॉयल बेंगल टाइगर ओरल फेमस जो रॉयल बेंगल टाइगर है मैम मैं आपको देखना चाह आप देखिए प्लीज ओरल फेमस जो रॉयल बेंगल टाइगर है वो एंटर द विलेज इन मुईपुर कम्युनिटी मुंडा कम्युनिटी आप देख रही है फॉरेस्ट डिपार्टमेंट आया है मेरा गांव में है मैम ये मेरा विलेज है आप देख रहे हैं मैम ये मेरा विलेज है मैम फॉरेस्ट डिपार्टमेंट आया है मैम আমরা দাঁড়িয়ে আছি পূর্বদেবীপুর পূর্বপাড়ার নদী বাঁধের উপরেই দাঁড়িয়ে আছি প্রতিদিনের মতো এখানকার গ্রামবাসী সকালে যেরকম চলাফেরা করে সকালে সেইভাবেই চলাফেরা করতে নদী বাঁধে এসছে এসে হঠাৎ তাদের চোখে পড়ে জঙ্গল থেকে একটা বাঘ পেরিয়ে এসছে তার পায়ের ছাপ রয়েছে একদম কাঁচা মাটির উপরে রয়েছে এবং কাঁচা মাটি থেকে উঠে নদী বাঁধের উপর দিয়ে যে হেঁটে গেছে তারও কাদার দাগগুলো ছাপ পড়ে রয়েছে ছাপ ধরে গ্রামবাসী যেটা লক্ষ্য করে দেখলো বা আমিও দেখলাম যে বাঘটা আমাদের পাশেই রয়েছে ধান জমির দিকে গিয়েছে এখন আমরা বুঝতে পারছি না যে বাঘটা পেরিয়ে গেছে কিনা আমরা আশঙ্কা করছি যতদূর সম্ভব আমাদের ধান জমির মধ্যে রয়েছে প্রশাসন এবং ফরেস্টকে ফোন করেছি ফরেস্ট অফিসারকে ওনারা আসছেন এটা তদন্ত করে দেখা হোক যদি প্রকৃত আমাদের রোয়া জমির মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের এই গ্রামবাসীর ক্ষেত্রে খুবই আশঙ্কাজনক জীবনের আশঙ্কা রয়েছে এখানে বহু মানুষ বসবাস করে নদী সাইডে যাতে ওনারা তাড়াতাড়ি আসেন তার জন্য আমরা ফোন করেছি এই দেখুন বাঘের পায়ের ছাপ এক
চকের মার্কিং করা আছে ওদের ওদিক থেকে উঠে আসছে নদী বাঁধে উঠছে তখন এ করে না আমার যখন সকালবেলা আইছি একদম পুরা ভিজা। এখানটা কি চিহ্ন পাওয়া যায় যখন ভগবান হয়েছে সেরান হয়েছে তখন এই ছাপটা থাকলে বেলা যেমন দুটো জল হয়েছে মার্কিং করে দিয়ে যায়। ও এখানটা আজুরি করে নাম সে তাই তো হ্যাঁ জন জন হ্যাঁ তুই হচ্ছে ইয়ে করতো এদিকে এই তো ফটো তোলা এই যে ফটো এদিকে এখানটা এখানটা আজুরি করে ওদিকে নেমে যাবে আর এই যে আজুরি এদিকে কি এদিকে পাতা তোলাটা বড় ফটো তুলছি হ্যাঁ আমরা এখানে আছি ওকে ওকে ধরে লে যা ধরে লে দেখি লেছা 2 ঘন্টা পাড়িব ওকে ধরে লিছি দেখে ডাক্তার যাইছি বলে বলে